আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ছোট্ট করে কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর জন্য যে কারণ নিত্য নতুন গাড়ি আমাদের এখানে কিন্তু প্রতিনিয়তই গাড়ি আসে। যাদের সিলেক্টো দরকার তারা সিলেক্টো পাবেন, যাদের T5 দরকার তারা T5 পাবেন। অনেক সময় ইটালি গাড়িও আমাদের এখানে আসে, যেগুলো আমরা দেখাইতে পারেন দেখানোর আগেই সেল হয়ে যায়, কারণ ইটালি গাড়ির চাহিদা বেশি। ওই কারণে ইটালি গাড়িগুলো আসার পর অ্যাড দেওয়ার সুযোগও মেলে না। এ পর্যন্ত বেশ কয়েকটি বিক্রি করছি আমি ইটালি গাড়ি। তো যাদের ইটালি গাড়ির প্রয়োজন তারা ইটালি গাড়িও পাবেন, এবং যারা সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল খুঁজতেছেন তারা কিন্তু মোটর সাইকেলও পাবেন, এবং যে কোনো মডেলের স্কুটার, ওল্ড মডেল স্কুটার আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য বলতেছি চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন কিন্তু আমার ভিডিও দেখেন না তাদেরকে বলবো তারা আপনারা আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেন, কারণ যারা ভিডিও দেখেন না তাদের সাবস্ক্রাইব আমার আরও ক্ষতিকর হয়ে ওঠে। এর জন্য বলতেছি যারা ভিডিও দেখেন না শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তারা চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেন। আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, সবসময় দেখেন, ভিডিও ছাড়লেই আপনাদের সামনে ভিডিও যায় আর আপনার ভিডিও দেখেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা আপনারা যেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন। বেল আইকনটি অল করলে দেখা গেছে যে যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো, আপলোড করবো, তো সাথে সাথে কিন্তু আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায় যাবে। তো মূল কথা হচ্ছে গাড়িটা নিয়ে একবার আমি ভিডিও করছি, সেখানে আমি বেশ কিছু কথা বলছিলাম, এবং গাড়িটা যে সেলফ স্টার্ট করেও কিন্তু দেখেছিলাম, কী কী স্টার্ট করে দেখেছিলাম, এবং যাবতীয় গাড়িতে কী কী আছে, কী কী সুবিধা আছে সব কিছু নিয়ে কিন্তু কথা বলছিলাম, এবং মাইলেজ সম্পর্কেও কিন্তু কথা বলছিলাম। তো অনেকে ফোন দিয়ে বলে ভাই আমাকে একটা ভালো একটা স্কুটার দিবেন, ভাই আমার একটা ভালো একটা স্কুটার প্রয়োজন। তো যারা বলেন আমি বলবো তাদেরকে যে আপনারা ভালো স্কুটার তো অবশ্যই খুঁজেন এবং ভালো স্কুটার আমার কাছে চান, কিন্তু আমি যখন বলি যে এই স্কুটারটা ভালো হবে, এই স্কুটারটা নিতে পারেন, তখন আপনারা হয়তো বা বিশ্বাসযোগ্য মনে করেন না, আমাকে বিশ্বাস করতে পারেন না, যে যার কারণে আপনারা নিতে পারেন না। তো গাড়িটা আমি আপলোড দেওয়ার পরে কিন্তু অনেকেই আমার এই ভিডিওটা দেখছে, এবং অনেকে কল করছে গাড়িটা নেবেও বলছিল। তো ঘড়িমসি কারণে হয়তো বা আমার কাছ থেকে গাড়িটা নিতে পারে নাই। যাই হোক, গাড়িটা কিন্তু মানে কি বলবো, আমি নিজেই গাড়ির প্রশংসা করতেছি, কারণ এই গাড়িটা আমি নিজে এই কয়েকদিন আমি চালাইছি, গাড়িটা আমি নিজে চালায় পরীক্ষা করছি যে আসলে গাড়িটা কীরকম। তো গাড়িটার সব কিছু মিলে আমি কিন্তু মাইলেজ, পারফরমেন্স এবং গাড়িটার বডি এবং চালানোর যে একটা ফিলিংস, আমি কিন্তু এটা ভালো একটা ফিলিংস পাইছি গাড়িটা চালায়, আমার কাছে খুবই ভালো লাগছে। তো সর্বোপরি কথা হচ্ছে গাড়িটা গাজীপুর থেকে এক ভাই, ওনার নাম হচ্ছে সাব্বির ভাই। তো উনি গতকালকে টাকা অ্যাডভান্স করে দিছে, বিকাশে টাকা উনি পাঠিয়ে দিছে, উনি গত শুক্রবার আসছিল, পয়সা গাড়িটাকে কনফার্ম করে গেছে, তো গাড়িটা সেল করে দিছি। তো আমি বলবো ভাই যে এই গাড়িটা যে ভাই নিছে উনি কিন্তু খুবই লাভবান হয়েছে, কারণ এরকম গাড়ি সচরাচর খুবই কম পড়ে সিলেক্টু মানে হিসেবে। তো গাড়ি তো সমস্ত মডেলের গাড়ি আমাদের এখানে সংগ্রহ করা হয়, সমস্ত গাড়ি আমাদের এখানে আসে, কিন্তু সিলেক্টো গাড়ি কিন্তু খুবই কম পাওয়া যায়। সিলেক্টো গাড়ি এখন চাহিদাও ভালো কিন্তু গাড়িগুলো খুবই কম। তো সেই তুলনায় গাড়িগুলো যে আমরা সংগ্রহ করি, সিলেক্টো এ পর্যন্ত অনেকগুলো গাড়ি আমি বিক্রি করছি, কিন্তু সমস্ত সিলেক্টোর ভিতরে এই গাড়িটা আমি পাইছিলাম বেস্ট। তো যে ভাই গাড়িটা নিয়েছি ওই ভাই কিন্তু গাড়িটা একবার স্টার্ট করছে, ওনাকে নিয়ে আমি একটু চালাইছি, উনি চালানোর পরেই উনি সাথে সাথে এই গাড়িটা কনফার্ম করছে, উনি আসছিল অন্য একটা গাড়ির উদ্দেশ্যে, নতুন করে আমার কাছ থেকে বাজাজ চাটা ডেনপেন করে নেবে। কিন্তু যখন উনি এই গাড়িটার সাউন্ড শুনলেন এবং সেলফ স্টার্টের যে একটা গতি, এটা সেলফ মোটরটা কিন্তু একদম অরিজিনাল একটা মোটর লাগানো আছে, যেটা টোকা দেওয়ার সাথে সাথেই গাড়িটা স্টার্ট নিয়ে নেয়, এবং এটার মাইলেজ কিন্তু মানে এলএমএর হিসাবে, সিলেক্টো হিসাবে এটার মাইলেজ কিন্তু 24-25 যাওয়ার কথা, কিন্তু আলহামদুলিল্লাহ এই গাড়িটার মাইলেজ কিন্তু প্রায় 27-28-এর মতো আমি 1 লিটারে পাইছি। এটা মানে আমি চাপা পিটাই দিচ্ছি না, এটা আমি নিজে চালা পরীক্ষা করছি, এর জন্য আমি বলতে পারতেছি। তো সব কিছু মিলে কিন্তু ভাই কিন্তু গাড়িটা নিয়ে কিন্তু জিতে গেল। তো যারা বলেন যে আমাকে একটা ভালো স্কুটার দিবেন, ভালো একটা গাড়ি আমার প্রয়োজন, আমি তাদেরকে বলবো ভাই আমি যখনই গাড়ি আপলোড করি আপনাদের যদি কালার পছন্দ হয়, গাড়ি পছন্দ হয়, আপনারা সাথে সাথে চলে আসবেন, আসার পর গাড়িটা আগে চালাবেন, আমি চালাই তো তার টাকা লাগবে না। আমি আপনাদেরকে বারবার কিন্তু এই কথাটা ভিডিওতে বলি, আপনারা আসবেন, গাড়িটা যাচাই বাছাই করবেন, দেখবেন গাড়িটা চালানোর পর যদি ভালো লাগে তারপরে নেবেন। তো সর্বোপরি গাড়িটা চলে যাওয়ার পরে কিন্তু অনেকে আফসোস করবেন, কারণ আমাকে অলরেডি অনেকজনে ফোন দিয়েছে, ফোন দিয়ে গাড়িটা সম্পর্কে
জানছে এবং কি নেবে বলছিল, কিন্তু হয়তো বা সময়ের কারণে বা কোনো গাফলতির কারণে গাড়িটা আমার কাছ থেকে নিতে পারেন, মানে আসতে পারেন নাই, আমার কাছ থেকে গাড়িটা নিতে পারেন নাই। তো যাই হোক, নেক্সটে আরও গাড়ি আসবে, তো সে পর্যন্ত ভালো থাকুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে নেক্সট ভিডিও আপনারা পেয়ে যাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে অল করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।